হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো সিনেমা নিয়ে কথা বলবো, একটা ট্রেলার একটা গান। তো আমি শুধু ভাবছি কিসি কা ভাই কিসি কি জান, মানে এখনো পর্যন্ত গান দিয়ে যাচ্ছে আর মাত্র 2 দিন আছে বাকি সিনেমাটা রিলিজ হতে। আমি জানি না এটা কিভাবে মানে এটা করছে, মানে যাই হোক এটা ওনাদের ব্যাপার। তো প্রথমে আমি ব্যাড বয় যে সিনেমাটা আসতে চলেছে রাজকুমার সন্তোষী পরিচালনায় 28 এপ্রিল 2023-এ আসতে চলেছে। আপনারা ট্রেলারটা ইউটিউবে দেখতে পাবেন, 2 মিনিট 47 সেকেন্ডের মতো ট্রেলার। এখানে মুখ্য চরিত্রে মানে দুজনেই ডেবিউ করছে, আমরিন এবং নমাশি চক্রবর্তী। নমাশি চক্রবর্তী হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে। এবং ট্রেলারটা আমার কেমন লাগলো, ট্রেলারটা আমার একেবারে বিলো অ্যাভারেজ মনে হয়েছে, কিন্তু আমার খুব হাসি পেয়েছে ট্রেলারটা দেখে। কিছু কিছু কমেডি আছে, কমেডিয়ানদের রাখা আছে, যেমন শাশ্বত স্যার আছেন, জনি লিভার আছেন, রাজেশ শর্মা স্যার আছেন, মানে তারা যে যে জায়গায় আছেন না তাদের প্লেসমেন্ট গুলো খুব সুন্দর হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে এদেরকে বিল্ড আপ দেওয়ার জন্য, নতুন যেহেতু ছেলেমেয়েরা আছে তাদেরকে বিল্ড আপ দেওয়ার জন্য মানে এইটা এনাদেরকে এক্সপিরিয়েন্স লোকজনকে রাখা হয়েছে। তো এমনিতে আমার তো নমাশি চক্রবর্তী আমার এমন কোন সিন আমার মনে হলো না, বা তার তাকে দেখতে বা তার মানে বডি ল্যাঙ্গুয়েজ যেরকম, হ্যাঁ দেখে আমার একদম পাশের বাড়ির ছেলেই মনে হলো, কিন্তু সেটাতে অসুবিধা নেই। কিন্তু একটা হিরো সুলভ যে একটা মানে অ্যাপিয়ারেন্স থাকার কথা সেটা কিন্তু নেই। মানে মিঠুন চক্রবর্তী যেরকম একটা হিরো সুলভ একটা মানে ইমেজ, সেইরকম জিনিস কিন্তু আমি এর ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পেলাম না। আর উপরন্তু কিছু কিছু কমেডি আছে এত বাজে, মানে মানে বাজে কিন্তু হাসিও পাচ্ছে, এই এই গরমের মধ্যে রিফ্রেশমেন্ট দেওয়ার মতো মানে এই মানে এই ধরনের ট্রেলার আসলে বেশ ভালোই লাগে। তো এই 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 ট্রেলারটা দেখে আমি প্রথমেই বলে দিলাম বিলো অ্যাভারেজ একটা ট্রেলার। এবার দেখা যাক সিনেমাটা কিরকম হলে পারফর্ম করে। ওটিটিতে তো আসবেই, আমি এটা এখানে আসবে কিনা আমি নিজেও জানি না, আসলেও আসতে পারে। আমি এখানকার মানে সিনেমা হল সম্পর্কে আমি খুব কনফিউজড থাকি। আমি অনেক সময় মনে হয় যে এটা হয়তো এখানে আসবে, মানে আমি একদম শিওর থাকি, তারপর দেখি ওটা আসছে না, অন্য একটা কিছু চলে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ট্রেলার রিয়াকশন। তবে ট্রেলার থেকে কিন্তু আমি গল্পটা কিছু বুঝতে পারলাম না, গল্পটা বুঝতে পারলাম না ইন দ্য সেন্স কি, আমার মনে হলো একটা ব্রিলিয়ান্ট মেয়ে, এই ছেলেটা কিছু পারে না করতে, দুজনের মধ্যে প্রেম, এবার তারপর দুই পরিবারের মধ্যে কিছু ঝামেলা অশান্তি, এইটুকু আমার মনে হলো। এবার এটাই যদি স্টোরির বেস হয় তাহলে তো আমি স্টোরি জেনে গেছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার ট্রেলার রিয়াকশন। এবং তারপরে আমি আসি কিসি কা ভাই কিসি কি জানের একটা, আশা করবো এটাই শেষ গান। মানে আমি শুধু ভাবছি আমি মানে সিনেমার মধ্যে গান দেখবো এই কিসি কা ভাই কিসি কি জানেন, না গানের মধ্যে সিনেমাটা দেখবো, এতগুলো গান। তবে এখানে আমার মনে হলো যে হানি সিং কে যেহেতু আমি দেখতে পেলাম, তাহলে আমার মনে হলো বোধহয় এটা বোধহয় প্রমোশনাল সংই হতে পারে, কারণ এখানে সবাই নাচছে, গ্রুপ ডান্স হচ্ছে, এটা এটা আমার দেখে মনে হলো প্রমোশনাল সং। লেটস ডান ছোটু মোটু যে গানটা, মানে পুরো জিঙ্গল দিয়ে মানে বাচ্চাদের কবিতা দিয়ে পুরো গানটাকে সাজানো, বেশ ভালো লাগে। মানে গানটা শুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত দেরিতে ওই সব মানে শুরুর দিকে ওই সব রোমান্টিক সং গুলো দিয়ে না দিয়ে, তখন যদি এইরকম ধরনের গান দিয়ে যদি ইয়েটা হতো, তাহলে কিসি কা ভাই কিসি কি জানে রেসপন্সটা বোধ হয় আরেকটু পজিটিভ আসতো। তো এই ভালো ভালো গানগুলোকে এখন মানে দিচ্ছে আমি জানি না। তো যাই হোক, তো এখানে গানটা কিন্তু আমার খারাপ লাগেনি, আর সালমান খানকে আমার এনার্জেটিকই মনে হয়েছে। তো এটাই ছিল আমার রিয়াকশন গানটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।